বাসাবাড়ির পয়বর্জ্য যেন নগরীর খালগুলোকে দূষিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে রাজধানীর বারিধারা কূটনৈতিক পাড়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত পাড়া উৎসবের অনুষ্ঠানে একথা বলেন মেয়র। এ সময় বিদ্যুতের পাশাপাশি নগরীর অভিজাত এলাকায় সোলার প্যানেলের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তৃতীয়বারের মতো আয়োজিত পাড়া উৎসবে যোগ দেন ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।